আর এই মুহূর্তে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশকারী থেকে যে সমস্ত মহিলারা বারার সাথে যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন তাদেরকে আটকে দেওয়া হয়েছে মাঝপথে, অর্থাৎ মোদির সভায় যেতে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। প্রথমেই তারা সন্দেশকারীতে বাধা পেয়েছিলেন, তারপরেই আবারও বাধাপ্রাপ্ত হলেন। এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, বাসগুলিকে আটকে দিয়েছে পুলিশ, দেখতে পাচ্ছি বাধাপ্রাপ্ত হয়েছেন মহিলারা, কি চলছে এখন সেখানে? Hey!
প্রচুর প্রচুর দলীয় কর্মী সমর্থক তারা এসছেন সন্দেশখালী থেকে শুধুমাত্র নরেন্দ্র মোদীর জনসভাতে যোগদান করবার জন্য এবং একই সঙ্গে তার বক্তব্য শোনার জন্য। শুধুমাত্র তাই নয়, সন্দেশখালীতে তাদের প্রচুর অত্যাচার হয়েছে, মা বোনেদের উপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার অভিযোগ তারা করবেন। এই মুহূর্তে কি বল থেকে এসেছেন এই কলকাতায়। শুধুমাত্র নরেন্দ্র